মাদারীপুরের কালকিনিতে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের 13টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আজ মনোনয়ন দাখিলের শেষ দিনে 34 জন চেয়ারম্যান প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা জানান। এসব প্রার্থী দলীয় সমর্থিত নেতাকর্মী নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রথমে উপজেলা চত্বরে আসেন। এদিকে চরদৌলতখান ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার মনোনয়ন জমা দিতে বাধা প্রদান ও মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। এরপর পরই উত্তেজনা, পরে জেলার অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামী 11 নভেম্বর অনুষ্ঠিত হবে কালকিনি উপজেলার 13টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে 1,69,634 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।